নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি নারকেলের পুর। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নারকেলের পুর। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। পুরটা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। এই দেখুন, দুধটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম খেজুর গুড়। আমি পুরটা খেজুর গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা আখের গুড় দিয়েও পুরটা বানাতে পারেন। আর আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে এখানে পুরো 1 কাপ খেজুর গুড় ব্যবহার করলেই চলবে। আর মিষ্টির পরিমাণটা যদি কম খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। দুধের সঙ্গে নারকেল কোড়া আর খেজুর গুড়টা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, দুধের সঙ্গে নারকেল কোড়া আর খেজুর গুড়টা মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করছি না, আমি যেহেতু খেজুর গুড় দিয়ে পুরটা বানাচ্ছি, খেজুর গুড়ের আলাদা একটা সুন্দর গন্ধ থাকে, তাই আমি এলাচ গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই দেখুন, নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। শুকিয়ে গিয়ে দুধ নারকেল গুড় ভালোভাবে মিশেও গিয়েছে। আর এই দেখুন, নারকেলের মধ্যে একটা পাকও চলে এসেছে, আর নারকেলটা কড়ার থেকে উঠেও আসছে, আর তৈরি হয়ে গেল নারকেলের পুর। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিঠের মধ্যে ব্যবহার করতে পারেন এই নারকেলের পুর।